সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা প্রাণীবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের রুইমাস টপিকটি নিয়ে আলোচনা করব। এটি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, কেননা বিগত 3 বছরে প্রতি বছর একটা করে প্রশ্ন মেডিকেল ভর্তি পরীক্ষায় রুইমাস থেকে এসেছিল। তো প্রথম যে স্লাইডে যে কথাগুলো দেওয়া আছে, এখানে খুব একটা গুরুত্বপূর্ণ না হলেও যে কথাগুলো মনে রাখতে হবে, আমরা অনেকেই জানি প্রথমে মাছের একটা সংজ্ঞা দেওয়া আছে। আমরা জানি যে মাছ পানিতে থাকে, সো এরা সাঁতার কাটে, এবং মাছের শ্বসন অঙ্গ যে ফুলকা এটা আমরা জানি, আমরা প্রথম অধ্যায়ে এটা পড়েছি। বলা আছে রুই মাছ কঠিনাস্থিযুক্ত, অর্থাৎ আমরা জানি যে ইকথিস কথাটির অর্থ হচ্ছে মাছ, আর কঠিন অর্থাৎ অস্থি, অস্থিকে আমরা গ্রিক ভাষায় বলি অস্টি। তো এরা অস্টিকথিস শ্রেণীর, এটা কিন্তু আমরা প্রথম অধ্যায়ে পড়েছি। তো অস্টিকথিস শ্রেণীর আন্ডারে 2 ধরনের মাছ আছে, একটা হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি আর একটা সার্কোপটেরিজি। তো টেরিজি কথাটার অর্থ হচ্ছে পাখনা, আর অ্যাক্টিন কথাটার অর্থ হচ্ছে রশ্মি। অর্থাৎ অস্থিযুক্ত মাছের যে মাছের পাখনায় রশ্মি আছে তারাই হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি, এবং এই অ্যাক্টিনোপটেরিজির অন্তর্ভুক্তই হচ্ছে রুই মাছ। এবং শুধু রুই মাছই না, সমস্ত কার্ব জাতীয় মাছ তারা হচ্ছে অ্যাক্টিনোপটেরিজির অন্তর্গত। তো এখন কার্ব জাতীয় মাছ কি, তারও একটা সংজ্ঞা এখানে দেওয়া আছে, যে যারা মিঠা পানিতে বাস করে, যাদের মাথায় কোনো আইস থাকে না, তোমরা খেয়াল করে দেখবা যে রুই মাছের মাথায় কিন্তু কোনো আইস নেই, এবং যাদের অতিরিক্ত কোনো শ্বসন অঙ্গ থাকে না, তাদেরকেই বলা হয় কার্ব। তো বাংলাদেশে 3টি বড় বড় কার্ব আছে, একটি হচ্ছে রুই, একটি হচ্ছে কাতলা, এবং আর একটি হচ্ছে মৃগেল। এছাড়াও কালবাউস, বাটা ইত্যাদি কার্ব জাতীয় মাছ আছে। তবে যদি বলে বড় বড় কার্প কারা, তাহলে 3টা রুই, কাতলা এবং মৃগেল। রুই মাছের স্বভাব থেকে সবচেয়ে যেটা বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এরা 14 ডিগ্রি সেলসিয়াসের নিচে বাঁচতে পারে না। এছাড়াও তোমরা যেটা মনে রাখতে পারো, এদের পছন্দের আহার হচ্ছে এরা প্ল্যাঙ্কটন খায়, অর্থাৎ এরা হচ্ছে শৈবাল, ভাসমান যে শৈবাল তাকেই আমরা বলি প্ল্যাঙ্কটন। এছাড়াও যেটা ইম্পর্টেন্ট, আঙ্গুলি পোনা দশায়, অর্থাৎ এদের আকার যখন আঙ্গুলের সমান হয়, তখন এরা প্রধানত প্রাণী প্ল্যাঙ্কটন গ্রহণ করে, এবং যেহেতু তারা উদ্ভিদ ভোজ করে, তাই এরা প্রধানত শাকাশী। এখন আমরা জানব রুই মাছের শ্রেণীবিন্যাস। যদিও শ্রেণীবিন্যাস থেকে প্রশ্ন খুব কমই আসে, তবে রুই মাছের যে বৈজ্ঞানিক নাম, এটা কিন্তু ঢাকা ভার্সিটিতে কয়েক বছর আগে এসেছিল। এবং মজার বিষয়ে প্রশ্নটা এমন ছিল, অনেক স্টুডেন্ট ভুল করেছে। আমি প্রশ্নটা একটু বলার চেষ্টা করি। প্রশ্নটা ছিল যে রুই মাছের বৈজ্ঞানিক নাম নয় কোনটি। তো আমরা স্বভাবতই যে মনে করি, যে মনে হয় যে বৈজ্ঞানিক নাম আসলে বানানে ভুল করে দিবে। তো 4টা অপশন ছিল, 4টা অপশনের মধ্যে ওনারা একটাতেও বানান ভুল করে দেননি। বরং কি ছিল অপশনগুলো আমি একটু দেখাই। একবার তারা ল্যাবিও রোহিতা লিখেছেন, ল্যাবিও রোহিতা, আমি আর লিখলাম না পুরোটা, ল্যাবিও রোহিতা। এখানে খেয়াল করো, এটা হবে না, কারণ রোহিতা অর্থাৎ স্পেসিস এর আরটা কিন্তু বড় হাতের দিয়েছিলেন, তার মানে এটা রং। সেকেন্ড অপশনে মেবি এটা ছিল ল্যাবিও, ঠিক ছিল, রোহিতাও ঠিক ছিল, নিচে আন্ডারলাইন ছিল, এটা একটা অপশন ছিল। এবং বেশিরভাগ স্টুডেন্ট ভুল করে এটাই দাগিয়েছে, কেননা তারা যতবার খাতায় লিখেছে যে বৈজ্ঞানিক নাম কি হবে, তারা কিন্তু এভাবেই লিখে আন্ডারলাইন করেছে। বাট যেহেতু এটা প্রশ্নে এসেছে, প্রশ্ন কিন্তু ছাপানো অক্ষরে, প্রশ্ন কিন্তু হাতে লেখা নয়, সেক্ষেত্রে সঠিক উত্তর সেটাই হতো যেটা ইটালিক ফর্মে ছিল, অর্থাৎ ইটালিক ভাবে ল্যাবিও এবং রোহিতা ছিল। সো এই ছিল যে ব্যাপার, যে অনেকে এটা ভুল করে দাগিয়েছে, কিন্তু সঠিক উত্তর অ্যাকচুয়ালি হতো সি, অর্থাৎ যেটা ইটালিক করে লেখা ছিল। ইটালিক করে আরো একটা ছিল, সেখানে আবার আরটা মনে হয় বড় হাতের ছিল বা কোনো একটা চেঞ্জ ছিল। সো খুব ভালো লেগেছিল এই প্রশ্নটা দেখে। তো জেনাস আর স্পেসিস তো আমরা জানি, এবার আসি যেহেতু মাছ, তাহলে অবশ্যই এটা করডাটা, মেরুদণ্ড এদেরও আছে, এবং এরা অস্থিযুক্ত মাছ, রুই মাছ, এটাও আমরা পড়েছি। এবং এই মাছের পাখনায় দেখো টেরি মানে পাখনা, অ্যাক্টিন অর্থাৎ পাখনায় কি আছে, রশ্মি আছে,
এটাও আমরা জানি। এখন আমাদের এই পুরো শ্রেণীবিন্যাস থেকে যেটা কঠিন সেটা হচ্ছে অর্ডার আর ফ্যামিলি। দেখো আমরা জানি এরা কার্প জাতীয় মাছ, এবং এই কার্প কথাটা থেকেই কিন্তু এই সাইপ্রি কথাটা এসেছে। তাহলে সাইপ্রি থাকলেই আমরা বুঝবো রুই মাছের। এখন ফ্যামিলি কোনটা, অর্ডার কোনটা? দেখো ফ্যামিলি উচ্চারণে ই আসে, তাহলে সাইপ্রি নি ডি, এখানে কি আসে ই, তো যার উচ্চারণে ই থাকবে সেটাই ফ্যামিলি, তাহলে বাকিটা হবে কি অর্ডার। এবার আসি রুই মাছের বাহ্যিক গঠন। মাছ তো নিশ্চয়ই সবাই দেখেছ কেমন, এখানে আঁকা অত ভালো হচ্ছে না, তবে খেয়াল করো মাছের একটা কি আছে, মাথা আছে, এটা হচ্ছে দেহ, আর এটা হচ্ছে লেজ। এখন এখানে একটা কথা বলা হয়েছে যে মাকু আকৃতির। মাকু মানে কি, আমরা জানি যে দুই প্রান্ত হবে তুলনামূলক সরু, কিন্তু মাঝের দিকটা কি হবে, চওড়া হবে। আচ্ছা বলো তো মানব দেহের কোন পেশি মাকু আকৃতির, এটা প্রশ্ন থাকলো। আচ্ছা আমি বলেই দেই, মানব দেহের যে অনৈচ্ছিক পেশি এর আকৃতিটা কিন্তু মাকু আকৃতির, আর বাকি যে ঐচ্ছিক হৃৎপেশি আছে তারা কিন্তু নলাকার, একটা শাখার নেই তো একটা শাখাবিহীন। তো এইটা মনে রাখো যে মাকু মানেই কি, যে দুই প্রান্ত সরু এবং মাঝখানটা হচ্ছে চওড়া, যেহেতু মাছ দেখতে এরকম, সো মাকু আকৃতির, এবং সেটাই এখানে দেওয়া আছে। এবার আসি রুই মাছের মাথাটা কেমন। যদিও এই স্লাইড থেকে কোনো প্রশ্ন হয়নি কখনো, বাট তারপর এখান থেকে যেটা জানতে হবে যে এদের মাথায় এক জোড়া ম্যাক্সিলারি বার্বেল আছে। তোমরা নিশ্চয়ই দেখছো বা দেখেছো, বুঝতে পারতেছো না যেটা কি। দেখো বার্ব মানে কি, দাড়ি, ওই যে বারবারের কাছে যাও না দাড়ি কাটতে, হাইড্রাও কিন্তু ছিল বার্ব, বার্বিউল। তো এখানে এক জোড়া বার্বেল আছে, ওই যে একদম মুখের শুরুতে এরকম করে একটা দাড়ির মতো থাকে, হ্যাঁ দুই সাইডে দুইটা থাকে, তো এক জোড়া বার্বেল আছে, এটা মনে রাখতে পারো। ম্যাক্সিলারি বার্বেল কয়টা, এক জোড়া। এছাড়া তোমরা মাছ তো দেখছো, মাছের চোখে কি আমাদের মতো পাতা আছে কিনা, না, কিন্তু তাদের যে কর্নিয়া আমাদের মতো স্বচ্ছ একটা, বাট ওদের কর্নিয়ার একটা আবরণ আছে, সেই কথাটুকু মনে রাখতে পারো। যেটা বেশি ইম্পর্টেন্ট, কানকো, দেখো আমাদের কান, কান বরাবর, আমাদের কান যেখানে, রুই মাছেরও কান ওখানেই, অর্থাৎ ওই কানের জায়গাটা আমরা যেটা তুলে ফেলি সেটাই কানকো, যার নিচে কি আছে, ফুলকা আছে। সো ইম্পর্টেন্ট যে ফুলকা প্রকোষ্ঠকে ঢেকে রাখে কে, তার উত্তর হবে কানকো, যাকে অপারকুলামও বলে। অপারকুলাম মানেই হচ্ছে ঢাকনা, এটা কিন্তু হাইড্রার নিডোসাইটেও ছিল, অপারকুলাম যেটা নেমাটোসিস্ট কে ঢেকে রাখে। সো রুই মাছের বেলায় কানকোকে, কানকো যাকে ঢেকে রাখে সেটা হচ্ছে ফুলকা। আর একটা যেটা মনে রাখতে পারো, একটু স্টার চিহ্ন দিই, ব্রাঙ্কিও স্টেগাল পর্দা, এটা একটা পর্দা। তাহলে এ কাকে ঢেকে রাখে, ফুলকা প্রকোষ্ঠের বড় যে ছিদ্র আছে তাকে। তাহলে ফুলকা প্রকোষ্ঠকে ঢেকে রাখে কানকো, আর ছিদ্রটাকে ঢেকে রাখে ব্রাঙ্কিও স্টেগাল পর্দা। এবার আসি দেহকাণ্ড। মাথা এবং লেজ বাদে অ্যাকচুয়ালি যা থাকে সেটাই হচ্ছে মাছের দেহকাণ্ড। তবে এই স্লাইডে দেহকাণ্ড নিয়ে আর যে কথাগুলো বলা আছে, এখানে বলা আছে যে রুই মাছের এই দেহকাণ্ডে কি কি পাখনা থাকে। আমরা পাখনা নিয়ে যদিও পরবর্তী কোনো একটা স্লাইডে খুব ভালো করে পড়বো, টোটাল পাঁচ ধরনের পাখনা, পাঁচ ধরনের, নট পাঁচটি, পাঁচ ধরনের পাখনা কিন্তু রুই মাছে থাকে। এর মধ্যে দেখো এটাকে আমরা পুচ্ছ পাখনা বলি, কিন্তু এটা কিন্তু এদের দেহকাণ্ডের মধ্যে নাই। তো এরা সেটাই এখানে মিন করেছে যে দেহকাণ্ডে কি কি পাখনা আছে, পৃষ্ঠ পাখনা আছে, আর বক্ষ এবং শ্রোণী পাখনা আছে, আবার একটি একজোড়া। তো আমরা এখানে কিন্তু তিন ধরনের পাখনা দেখলাম। তো আমরা চলো দেখে আসি আর বাকি দুই ধরনের পাখনা কি। একটা কিন্তু আছে পায়ু পাখনা, একটা আছে পুচ্ছ পাখনা, আবার এখানে আমরা দেখলাম পৃষ্ঠ পাখনা। তো খেয়াল করো এই যে একটি, অর্থাৎ এই পাখনাগুলো বেজোড়। তো তোমরা এভাবে মনে রাখতে পারো, পাঁচ ধরনের পাখনার মধ্যে যে সকল পাখনার নাম প দিয়ে শুরু তারা কিন্তু বেজোড়। পায়ু পাখনা বেজোড়, পুচ্ছ পাখনা বেজোড়, এবং পৃষ্ঠ পাখনা বেজোড়। তাহলে প বাদে অন্য অক্ষর দিয়ে শুরু যে পাখনা তারা কি, তারা জোড় পাখনা, সেটা জানতে হবে। এছাড়াও যেটা বেশি ইম্পর্টেন্ট, এই পাঁচ ধরনের পাখনায় কোন পাখনায়
কতটি রশ্মি থাকে। আমরা একসাথে সিকুয়েন্স ওয়াইজ মনে রাখবো, এখানে যে সংখ্যা আছে সেটা এখান থেকেও পড়তে পারো, বাট যখন আমরা সিকুয়েন্স ওয়াইজ পড়বো পরবর্তী স্লাইডে, আমার কাছে মনে হয় তখন বেশি ভালো মনে থাকবে। এছাড়া আমরা এটা যেটা মনে রাখতে পারি, দেহকাণ্ডের পশ্চাৎ প্রান্ত, সেটা দেহকাণ্ড এর পশ্চাৎ প্রান্ত যদি এটা ধরি, পিছনের প্রান্ত, মধ্য অঙ্কীয় তাহলে এটা মাঝটা, এবং সামনের দিকে এটা পৃষ্ঠীয়, তাহলে মধ্য অঙ্কীয় বরাবর তিনটি ছিদ্র থাকে। মনে করি এখানে একটা ছিদ্র, এখানে একটা ছিদ্র, এখানে, এবং এটা সিকুয়েন্স ওয়াইজ মনে রাখা ভালো, কারণ এখানে বলাই আছে প্রথমে মাঝে শেষে। দেখো, প্রথমে পায়ু ছিদ্র, মাঝে জনন, শেষে রেচন। তাহলে এই তিনটা কথা যদি আমরা এভাবে পড়ি, পাজোরে, তাহলে আমাদের সহজেই মনে থাকবে পাজোরে, অর্থাৎ পায়ু, জনন, দেন হচ্ছে রেচন ছিদ্র। এখন আমরা রুই মাছের আইশ নিয়ে আলোচনা করব। তো মেডিকেল ভর্তি পরীক্ষায় একবার আইশ থেকে প্রশ্ন হয়েছিল যে রুই মাছের আইশির বৃদ্ধি কখন বেশি হয়। তো আমরা দেখতে পাচ্ছি যে বসন্তকালে এবং গ্রীষ্মকালে আইশের বৃদ্ধি বেশি হয়। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা অপশনে ছিল। এছাড়াও রুই মাছ থেকে টোটাল 5 থেকে 6টা কথা জানলেই হবে, সেটা যদি আমরা চিত্র এঁকে পড়ি তাহলে আমাদের মনে রাখতে সুবিধা হবে। খেয়াল করো, মনে করো এটা একটা ফোকাস বা নিউক্লিয়াস, অর্থাৎ কেন্দ্র। রুই মাছের আইস আমরা আগেই জেনেছি যে সাইক্লয়েড। দেখো, সাইকেল মানে কি? চক্রাকার বা বৃত্তাকার, আর অয়েড অর্থ হচ্ছে মত, অর্থাৎ সাইক্লয়েড বা চক্রাকার মত, সাইকেলের মত। তো যার কেন্দ্রে, এই আইসের কেন্দ্রে একটা অংশ থাকে যাকে আমরা বলি ফোকাস। তো মনে করি এটাই হচ্ছে ফোকাস, এটা হচ্ছে ফোকাস। এখন এর চারদিকে এরকম সার্কেলের মতো অনেকগুলো সার্কেল থাকে, অনেক 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 সার্কেল থাকে, এখানে ওভাবে বোঝানো যাচ্ছে না, অনেক সার্কেল থাকে। আচ্ছা, যেহেতু ওগুলো ফোকাসের চারদিকে থাকে, ওরা যেহেতু সার্কেল, তাই প্রত্যেকটা সার্কেলকে বলা হয় সার্কুলাস। এটা একটা সার্কুলাস, সার্কুলাস, সার্কুলাস। খেয়াল করো, নামের শেষে আস থাকা অর্থ কিন্তু একবচন, যেমন রেডিয়াস। হ্যাঁ, আবার রেডিয়াস এর বহুবচন কি? রেডি। তাহলে আমরা এটাকে বলবো সার্কুলাস, বাট সবগুলোকে আমরা একসাথে বলবো সার্কুলি। কি বলবো? সার্কুলি। তো এখন এরকম অসংখ্য সার্কুলাস থাকে, এর মধ্যে কিছু সার্কুলাস থাকে অনেক বেশি পুরু। এই এটা মনে করো একটা পুরু সার্কুলাস, এরকম কিছু পরে আরো একটা এরকম পুরু সার্কুলাস থাকবে। তো এই যে পুরু সার্কুলাস, এই পুরু সার্কুলাস গুলোকেই বলা হয় বৃদ্ধি রেখা। তাহলে আমরা দেখতে পেলাম যে রুই মাছের একটা ফোকাস থাকে, এর চারদিকে সার্কুলাস থাকে, সবাইকে একত্রে বলা হয় সার্কুলি, এবং কিছু কিছু সার্কুলাস পুরু, এদেরকে আমরা বলি বৃদ্ধি রেখা। এবং এই বৃদ্ধি রেখা দিয়েই রুই মাছের বয়স কত বা এর বৃদ্ধি হার সম্পর্কে আমরা জানতে পারি। এখন এটা যদি আইস হয়, আমরা জানি যে রুই মাছের আইসের যে কোনো এক প্রান্ত মাছের ত্বকের সাথে যুক্ত থাকবে। তো মনে করি যে এই প্রান্তটা মাছের ত্বকের সাথে যুক্ত থাকে, তাহলে এই প্রান্তটাকে আমরা বলবো অগ্রপ্রান্ত। তাহলে যেটা ত্বকের সাথে যুক্ত থাকে সেটা হচ্ছে অগ্রপ্রান্ত, তাহলে এটা কি হবে? এটা হবে পশ্চাৎ প্রান্ত। এখন এই অগ্রপ্রান্ত থেকে ফোকাস পর্যন্ত কিছু রশ্মির মতো অংশ থাকে, এইগুলোকে আমরা বলি রেডি। এগুলোকে আমরা কি বলি? রেডি। রেডি মানে যে রেডিয়াল, অরিও থেকে আসছে কথাটা, এগুলোকে আমরা বলি রেডি। এখন আসো রুই মাছ। তাহলে আমরা দেখলাম যে কেন্দ্র হচ্ছে ফোকাস, বা আর যে কথাগুলো বললাম সেটা আমার কথাটা মনে রাখলেই হবে। আর একটা আলিম স্যারের বই থেকে যেটা পড়তে হবে, যে রুই মাছের আইসের কাজটাই বা কি। খেয়াল করো যে রুই মাছের আইসটাই কিন্তু তার সবার বাহিরের অংশ, আর যেটা সবার বাহিরের অংশ সেটা কি করবে? প্রোটেকশন দিবে। তাহলে আইসই হচ্ছে মাছের প্রধান প্রতিরক্ষাকারী অঙ্গ, এটা যাতে ভুল না হয়। এছাড়া মাছ যখন চলাচল করে, চলাচলের সময় পানির যে বাধা, এই আইসি কিন্তু হ্রাস করে। এছাড়া শ্রেণীবিন্যাস, বয়স, বৃদ্ধিহার যেটা বললাম, যে জানা যায় আইস থেকেই। ওকে, এত পরে রুই মাছের চিত্র আমরা দেখতে পাচ্ছি, যদিও পড়ার সময় আমরা অবশ্য ভেবেই নিয়েছি এই চিত্রটার কথা। তো দেখো, ওভারঅল এতক্ষণ যেটা আমরা পড়লাম, যে তিনটি অংশ মাথা এ পর্যন্ত, এটা হচ্ছে দেহকাণ্ড, এবং এই অংশটুকু হচ্ছে লেজ।
তো মুখ জানো নাসা ছিদ্র, চোখ দেখো চোখে কি কোনো পাতা নাই, এটাই হচ্ছে সেই কানকো, কান বরাবর। হ্যাঁ, আমাদেরও তো চোখের একটু নিচে সাইডেই হচ্ছে কান। বক্ষ পাখনা জোড়া উপাশেও আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি না, বাট দেখো পৃষ্ঠ পায়ু এবং পুচ্ছ এরা কিন্তু বেজোড়। শ্রোণী পাখনাও ওদিকেও আছে, আমরা বুঝতে পারতেছি না। তো যাই হোক, এটা জাস্ট দেখে আগের পড়াগুলো একটু ভাবার জন্যই চিত্রটা দেওয়া হয়েছে। এখন আমরা রুই মাছের আইশ নিয়ে আলোচনা করব। তো মেডিকেল ভর্তি পরীক্ষায় একবার আইশ থেকে প্রশ্ন হয়েছিল যে রুই মাছের আইশির বৃদ্ধি কখন বেশি হয়। তো আমরা দেখতে পাচ্ছি যে বসন্তকালে এবং গ্রীষ্মকালে আইশের বৃদ্ধি বেশি হয়। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা অপশনে ছিল। এছাড়াও রুই মাছ থেকে টোটাল 5 থেকে 6টা কথা জানলেই হবে, সেটা যদি আমরা চিত্র এঁকে পড়ি তাহলে আমাদের মনে রাখতে সুবিধা হবে। খেয়াল করো, মনে করো এটা একটা ফোকাস বা নিউক্লিয়াস, অর্থাৎ কেন্দ্র। রুই মাছের আইশ আমরা আগেই জেনেছি যে সাইক্লয়েড, দেখো সাইকেল মানে কি চক্রাকার বা বৃত্তাকার, আর অয়েড অর্থ হচ্ছে মত, অর্থাৎ সাইক্লয়েড বা চক্রাকার মত, সাইকেলের মতো। তো যার কেন্দ্রে, এই আইশের কেন্দ্রে একটা অংশ থাকে যাকে আমরা বলি ফোকাস। তো মনে করি এটাই হচ্ছে ফোকাস, এটা হচ্ছে ফোকাস। এখন এর চারদিকে এরকম সার্কেলের মতো অনেকগুলো সার্কেল থাকে, অনেক 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 সার্কেল থাকে, এখানে ওভাবে বোঝানো যাচ্ছে না, অনেক সার্কেল থাকে। আচ্ছা, যেহেতু ওগুলো ফোকাসের চারদিকে থাকে, ওরা যেহেতু সার্কেল, তাই প্রত্যেকটা সার্কেলকে বলা হয় সার্কুলাস। এটা একটা সার্কুলাস, 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 খেয়াল করো নামের শেষে আস থাকা অর্থ কিন্তু একবচন, যেমন রেডিয়াস। হ্যাঁ, আবার রেডিয়াসের বহুবচন কি? রেডি। তাহলে আমরা এটাকে বলবো সার্কুলাস, বাট সবগুলোকে আমরা একসাথে বলবো সার্কুলি। কি বলবো? সার্কুলি। তো এখন এরকম অসংখ্য সার্কুলাস থাকে, এর মধ্যে কিছু সার্কুলাস থাকে অনেক বেশি পুরু। এই এটা মনে করো একটা পুরু সার্কুলাস, এরকম কিছু পরে আরো একটা এরকম পুরু সার্কুলাস থাকবে। তো এই যে পুরু সার্কুলাস, এই পুরু সার্কুলাস গুলোকেই বলা হয় বৃদ্ধি রেখা। তাহলে আমরা দেখতে পেলাম যে রুই মাছের একটা ফোকাস থাকে, এর চারদিকে সার্কুলাস থাকে, সবাইকে একত্রে বলা হয় সার্কুলি, এবং কিছু কিছু সার্কুলাস পুরু, এদেরকে আমরা বলি বৃদ্ধি রেখা। এবং এই বৃদ্ধি রেখা দিয়েই রুই মাছের বয়স কত বা এর বৃদ্ধি হার সম্পর্কে আমরা জানতে পারি। এখন এটা যদি আইশ হয়, আমরা জানি যে রুই মাছের আইশের যে কোনো এক প্রান্ত মাছের ত্বকের সাথে যুক্ত থাকবে। তো মনে করি যে এই প্রান্তটা মাছের ত্বকের সাথে যুক্ত থাকে, তাহলে এই প্রান্তটাকেই আমরা বলবো অগ্রপ্রান্ত। তাহলে যেটা ত্বকের সাথে যুক্ত থাকে সেটা হচ্ছে অগ্রপ্রান্ত, তাহলে এটা কি হবে? এটা হবে পশ্চাৎ প্রান্ত। এখন এই অগ্রপ্রান্ত থেকে ফোকাস পর্যন্ত কিছু রশ্মির মতো অংশ থাকে, এইগুলোকে আমরা বলি রেডি। এগুলোকে আমরা কি বলি? রেডি। রেডি মানে যে রেডিয়াল, ওরিও থেকে আসছে কথাটা, এগুলোকে আমরা বলি রেডি। এখন আসো রুই মাছ, তাহলে আমরা দেখলাম যে কেন্দ্র হচ্ছে ফোকাস, বা আর যে কথাগুলো বললাম সেটা আমার কথাটা মনে রাখলেই হবে। আর একটা আলিম স্যারের বই থেকে যেটা পড়তে হবে, যে রুই মাছের আইসের কাজটাই বা কি। খেয়াল করো যে রুই মাছের আইসটাই কিন্তু তার সবার বাহিরের অংশ, আর যেটা সবার বাহিরের অংশ সেটা কি করবে? প্রোটেকশন দিবে। তাহলে আইসই হচ্ছে মাছের প্রধান প্রতিরক্ষাকারী অঙ্গ, এটা যাতে ভুল না হয়। এছাড়া মাছ যখন চলাচল করে, চলাচলের সময় পানির যে বাধা, এই আইসি কিন্তু হ্রাস করে। এছাড়া শ্রেণীবিন্যাস, বয়স, বৃদ্ধি হার যেটা বললাম যে জানা যায় আইস থেকেই। একটু আগের স্লাইডে আমরা এই আইসের চিত্রটাই আঁকার ব্যর্থ চেষ্টা করেছিলাম। তো যাই হোক, তোমরা এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এগুলো সব সার্কুলি, এটা ফোকাস, আর এটাই হচ্ছে সেই অগ্রপ্রান্ত। এছাড়াও এদের আইস হচ্ছে রূপালি চকচকে, আর ডেফিনেটলি গলতে হবে, কারণ কি সাইক্লয়েড। তো এই সাইক্লয়েড কথাটা কখনোই ভুল করা যাবে না। রুই মাছের পাখনা আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি, চলো রিভাইজ করি। 5 ধরনের পাখনা আছে আমরা জানি, এবং খেয়াল করো
এটি যে সংখ্যায় একটি এক জোড়া, আমরা জানি যে যাদের নামই প থাকবে তারা হচ্ছে বেজোড়, অর্থাৎ এদের সংখ্যা কি একটি। এছাড়াও আছে শ্রোণী বক্ষ, প্রশ্ন হতে পারে নিচের কোনটি রুই মাছের পাখনা নয়, প্রশ্ন হতে পারে নিচের কোনটি রুই মাছের অযুগ্ম পাখনা নয়। অযুগ্ম কথাটার অর্থই কিন্তু বেজোড়, তোমরা নিশ্চয়ই জানো। এবং কোন পাখনায় কতটি রশ্মি সেটাও কিন্তু আমি আগের স্লাইডে বুঝিয়েছি, তো ওটা একটু ভাবার চেষ্টা করো।